আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা শিখব কোন বাহিনীর লিখিত পরীক্ষায় কত নাম্বার করে প্রশ্ন থাকবে। অনেকে আমরা পরীক্ষা দিতে যাব সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়ন, কোস্ট গার্ড, তারপর হচ্ছিল তোমার জেল পুলিশ, এনএসআই, কিন্তু আমরা জানি না লিখিত পরীক্ষায় কত নাম্বার করে থাকবে। বুঝতে পারলাম? আজকের পরীক্ষার বিষয়টা, মানে আজকের এই ভিডিওর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা যে বাহিনীতে যাও না কেন, তোমাদের আগে থেকে জানা থাকলে তোমরা ওইভাবেই প্রস্তুতি নিয়ে যেতে পারবা। সেনাবাহিনীতে যখন যাবা, সেনাবাহিনীতে লিখিত পরীক্ষা হবে 50 নম্বরের। কত নম্বরের? 50 নম্বরের, ঠিক আছে? নৌবাহিনীতে লিখিত পরীক্ষা হবে 100 নম্বরে। কত নম্বরে? 100 নম্বরে। বিমান বাহিনীতে লিখিত পরীক্ষা হবে কত নম্বরে জানো? বিমান বাহিনীতে একটু বেশি নম্বরে লিখিত পরীক্ষা হয়, কারণ কি, বিমান বাহিনীতে অনেকগুলো ট্রেড আছে, প্রত্যেকটা ট্রেডেরই প্রশ্নের ধরন আলাদা আলাদা বা নাম্বারটা আলাদা থাকে, ঠিক আছে? এখন দেখো, বিমান বাহিনীতে তুমি যে ট্রেডেই যাও না কেন, সেই ট্রেডে তোমার 100 নম্বরের আইকিউ হবে, 100 নম্বরের আইকিউ, ঠিক আছে? প্লাস এটা কমন, এটা সব ট্রেডেরই 100 নম্বরের আইকিউ প্রথম পরীক্ষা দিতেই হবে, ঠিক আছে? এরপরে ইংলিশ পরীক্ষা হবে 50 নম্বরের। ইংলিশ কত নম্বরের? 50। আমি ছোট করে লিখে দিচ্ছি, ইংলিশ হচ্ছিল 50 নম্বরের। এই দুইটা কমন পরীক্ষা, তুমি যে ট্রেডেই পরীক্ষা দিতে যাও, এই ট্রেডে সকল ট্রেডেই আইকিউ এবং ইংলিশ বিমান বাহিনীতে হবেই হবে। বুঝে গেছে কি? এরপরে তুমি যদি টেকনিক্যাল ট্রেডে যাও, সেখানে ফিজিক্স থাকবে, ফিজিক্স থাকে 25, এরপরে ম্যাথ আছে, ম্যাথ থাকবে 25, তাহলে কত হলো? 200 হয়ে গেল। কত হয়ে গেল? 200 হয়ে গেল। বুঝাইতে পারছে কি? আচ্ছা, মোটামুটি 200 নম্বরের পরীক্ষা হয়। এরপরে তুমি যদি নন টেকনিক্যাল ট্রেডে যাও বিমান বাহিনীর, তাই নন টেকনিক্যাল ট্রেডে আইকিউ হবে 100, ইংলিশ হবে 50, এরপরে তোমার সাধারণ জ্ঞান হবে 50, তিনটা বিষয়ের উপরে, ঠিক আছে? সাধারণ জ্ঞান হবে 50, জিকে, বুঝতে পারলাম? এরপরে চিকিৎসা সহকারী ট্রেড আছে, ঠিক আছে? সেখানে বায়োলজি লাগে, বায়োলজি আবার 25টা আসে, বুঝতে পারলাম? মোটামুটি 200 নম্বরের পরীক্ষাগুলোই বিমান বাহিনীতে বিমান সেনা পদে হয়ে থাকে, তুমি যে ট্রেডে পরীক্ষা দিতে যাও না কেন, ঠিক আছে? কারণ তাহলে আমরা টেকনিক্যাল ট্রেডের হিসাবটা একটু আবার তোমাদেরকে মনে করাই দিই। দেখো, টেকনিক্যাল ট্রেডে যদি কেউ যাও, আইকিউ 100, ইংলিশ 50, ফিজিক্স 25, ম্যাথ 25, তাহলে কত হলো? 200 হলো, ঠিক আছে? বুঝতে পারছি কি? ঠিক এইভাবে অন্যান্য ট্রেডের ক্ষেত্রেও এইভাবে তোমাদের এমসিকিউ গুলো আসবে এবং অত নাম্বার করেই থাকবে, মনে রেখো। এরপরে পুলিশ বাহিনীতে 45 নাম্বার। কত নাম্বার পুলিশে? 45 নাম্বার, ঠিক আছে? বিজিবিতে 100 নাম্বার। কত নাম্বার? 100 নাম্বারের লিখিত পরীক্ষা থাকবে, ঠিক আছে? ফায়ার সার্ভিস কত নাম্বার? ফায়ার সার্ভিস থাকবে তোমার 70 নাম্বার। কত নাম্বার? 70। কখনো 70 দেয়, কখনো 80 দেয়, ভেরি করে, কিন্তু এক এক সময় এক একটা কোশ্চিনের ভেরি হয়, ওকে, ভেরিয়েশন আছে। আনসার বাহিনী, আনসার বাহিনীতে 70 নম্বরের হতে পারে লিখিত, ঠিক আছে? মোটামুটি 70 নম্বরেরই আনসার, সাধারণ আনসার অথবা ব্যাটেলিয়ন আনসারে লিখিত পরীক্ষা হয়ে থাকে। এরপরে জেল পুলিশে 70 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে, ঠিক আছে? ওকে, এরপরে কাস্টমসে 70 নম্বরের এমসিকিউ হবে। কত নাম্বার? 70 নাম্বারে, বোঝা গেছে? এনএসআই এর ওয়াসা কনস্টেবলের কথা বলছিলাম না একটু আগে, এনএসআই এর ওয়াসা কনস্টেবলের 70 নাম্বারে এমসিকিউ পরীক্ষা থাকবে, কি বোঝা গেছে? তো আবার আমরা একটু রিভিশন করি। সেনাবাহিনীতে 50 নাম্বারের লিখিত পরীক্ষায় নাম্বার থাকবে। কত নাম্বার থাকবে? 50। নৌবাহিনীতে কত নাম্বার থাকবে? 100, ঠিক আছে? নৌবাহিনীতে কিন্তু তোমার 5টা বিভাগের উপরে কয়টা প্রশ্ন থাকবে? 5টা বিভাগের উপরে 50টা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্নের মানেই হচ্ছিল করে দুই করে দেয়া থাকবে আর কি হবে। নৌবাহিনীর পরীক্ষা এমসিকিউ হবে, কি হবে? এমসিকিউ। বিমান বাহিনীতে আইকিউ থাকবে, ইংলিশ থাকবে, সকল ট্রেডের ক্ষেত্রেই এটা হচ্ছিল কম্পালসারি একটা পরীক্ষা। আইকিউ 100 নম্বরের, ইংলিশ 50 নম্বরের, এরপরে সাধারণ জ্ঞান থাকতে পারে, ফিজিক্স থাকতে পারে, বায়োলজি থাকতে পারে, ম্যাথ থাকতে পারে, বুঝাতে পারছে কি? ওকে,
এরপরে পুলিশ বাহিনীতে কত নাম্বার থাকবে 45 নম্বরে কত নাম্বার 45 নম্বর বিজেপিতে 100 নম্বরে লিখিত পরীক্ষা হবে বিজেপিতে কত নাম্বার 100 ফায়ার সার্ভিস 70 অথবা 80 কত 70 অথবা 80 ফায়ার সার্ভিস বোঝা গেছে কি ওকে এরপরে আনসার ব্যাটালিয়ন অথবা সাধারণ আনসার 70 নম্বরে লিখিত পরীক্ষা থাকবে কত নাম্বার 70 পরীক্ষা জেল পুলিশে কত 70 জেল পুলিশে 70 এই 70 এর মধ্যে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সাধারণ গণিত এবং দুই একটা আইকিউ আসতে পারে বুঝা গেছে কি কাস্টমসে কত নাম্বার 70 কাস্টমসে পরীক্ষা চারটা বিষয় হবে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সাধারণ গণিত বিজ্ঞান থাকবে না এনএসআই এর ওয়াসা কনস্টেবল এখানে কত নম্বরে থাকবে 70 নম্বরে থাকবে কত নাম্বার 70 নাম্বার তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম যে কোন বাহিনীতে পরীক্ষা দিতে গেলে সেই বাহিনীতে লিখিত পরীক্ষায় কত নম্বরে প্রশ্ন থাকবে ভিডিওটা আশা করি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের কাজে লাগবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে